أشهد أن لا إله إلا الله. इसकी इस्लामिक टीवी पे जी যতদিন আপনি দুনিয়ার বুকে থাকেন আপনি আমি আল্লাহর একত্ববাদের সঙ্গে আর আমার হাবিবুল্লাহর মহাব্বতের উপরে অটুট থেকে যান। मुसा अलैहिस्सलाम बोलें या रब्बे करीम तेरी तौहीद के साथ मोहम्मद की मोहब्बत जरूरी है। अल्लाह अपना एकत्ववादेर संगे नबी पाक के भालोबासा की दरकार। তখন আমার আল্লাহ পাক বললেন লাউলা মুহাম্মাদ ওয়া উম্মাতুহু, আমি যদি মুহাম্মাদ এবং তার উম্মতকে সৃষ্টি না করতাম লামা খালাকুল জান্নাহ, আমি আল্লাহ জান্নাত বানাইতাম না, ওয়ালান নার আমি আল্লাহ দোজখ বানাইতাম না, ওয়ালা মালাকা আমি আল্লাহ পাক ফেরেশতা বানাইতাম না, ওয়ালা শামস আমি আল্লাহ সূর্য বানাইতাম না, ওয়ালাল কমার আমি আল্লাহ পাক চন্দ্র বানাইতাম না, আমি আল্লাহ ওয়ালাল লাইল আমি আল্লাহ রাত বানাইতাম না, ওয়ালান নাহার আমি আল্লাহ দিন বানাতাম না, ওয়ালা মালাকান আমি আল্লাহ ফেরেশতা বানাতাম না, ওয়ালা নবিয়াও আমি আল্লাহ কোন নবীও সৃষ্টি করতাম না। যে নবীর এত মর্তাবা, যে নবীর এত শান, যে নবীর উম্মতের এত মান ও সম্মান আল্লাহ পাকের কাছে। ও নবী পাকের উম্মতের খবর তা যেন তোমরা সুদ খেয়ো না, তোমরা মিথ্যা কথা বলো না, তোমরা যেন চুল লাল করো না, দিজা ইনমার খা তোমরা চুল যেন কাটাকাটি করো না, রাস্তায় দাঁড়িয়ে যেন পেশাব করো না, কি আমার জন্য নিমা খালা শুনে নেয় না রাতের বেলা, দশ হাত কাপড় কালা গাছের মতো জড়িয়ে নিও না, কাঁধে মেরে তো সিফটি বিনার হুকিং ভাড়ে ঝুলিয়ে চোখে নাচিক একটি ব্যাগ, যুবক জোড়া ঘুরে ঘুরে আমার দিকে দেখ, নাম খালি মিম খালি ধরের পেটে এক নকতা, ওরমা ফাঁকা নিম তোদা খালি কপালে দি এক নকতা, জননী মা যে নবীর উম্মতের এত দাম, ওই নবীর উম্মতের হবে দুনিয়ার জমিনে আমার নবী পাকের গোলা। দাঁড়িয়ে পেশাব করা যাবে? এখানকার ছেলেরা করে না, মনে হয় করে টরে না। এত টাকা ব্যয় করে আপনারা জালসা দিয়েছেন কেন? কিছু শিখবেন তাই? কি শিখবেন? দাঁড়িয়ে পেশাব করা? এত টাকা ব্যয় করে জালসা দিয়ে যদি আগামী কাল থেকে দশটি মসজিদে মানে মসজিদে মুক্তাদি দশ থেকে যদি বারো জন না হয়, এত টাকা ব্যয় করে লাভ কিছু? পাঁচটি ছেলে যদি আজ থেকে তওবা না করে যে আব্বা মায়ের সম্মুখে কখনো বুকুচু করে কথা বলবো না, এ জালসা দিয়ে লাভ কি ছিল? ও মায়েরা করো না মাঝালা পালা, এত রাতের বেলা কোনো মা যদি জোরে কথা বলে ওর গলার আওয়াজটা যদি উঠোনের লোক শুনতে পায়, আল্লাহ পাকের ফেরেশতা টেনে টেনে চল্লিশ মাইলের মতো লম্বা করবে, জাহান্নামি মানুষ চলাচল করবে, জননী জোরে কথা বলনি মা। নারীদের গলার আওয়াজটাই হলো পর্দা, আমার মায়েরা এখন পর্দা বানিয়ে দিয়েছে গোপাল জলদা, ঠিক না ভুল? আসলে ওরা শুনবে কেমন করি? মেয়ে এসেছে, জামাই এসেছে, মা মেয়ে দুইজনাতে জলসা শুনতে এসেছে, শ্বশুর বাড়ির গল্প সব কেনে করে, করার পরে বাড়ি গেল, বাড়ি যাওয়ার পরে যা একটু আরাম হলো, সকালবেলা মেয়ে চলে যাচ্ছে তো যে মা সব কথা বলা হয়নি, মা আবার আসিস, এই ঠিক না? ও বাবা আমার অনেক একটু পরিবেশটা শান্ত রাখুন, কারণ নিশি রাতের বক্তব্য, এর জন্য আমি একটু সব রকম মিলিয়ে বলছি, কারণ রাত বারোটার পরে শ্রোতা আদমরা তো মলবি পুরো মরা ঝিমে যায়। আর এই পঁচিশে ফাল্গুনের জালসা জিন্দেগি ভর আমার নেওয়া নিষেধ আছে, যখন নিয়ে ফেলেছি চলে এসেছি, লাইভ আর পাবেন না পঁচিশে ফাল্গুন, কারণ এ আমার ফিক্স ডেট আছে, আমার পীরের নিষেধ আছে।
আমার জওয়ান যুবক সোনাবাণী গেরা বাবাজি ভাইয়েরা ভালো করে মাথার ভিতরে রাখুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন যে নবী পাকের মহব্বত আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে আপনার কিনা হুকুম দিয়েছেন আমার নবীর মহব্বতের ভিতরে অটুট থেকে যাক যুবক আবাদ ওই নবীর ভালোবাসা যার মধ্যে আছে যার মধ্যে থাকবে ওই ব্যক্তি হলো জান্নাতি 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 কার ভালোবাসায় জান্নাতি বিবি কে ভালোবাসলে জান্নাতি হবে ছেলে মেয়ে কে নেতা নেত্রী কে সরকার কে এমএলএ এমপি কে তাহলে কার ভালোবাসায় জান্নাতি হবে রাসূলুল্লাহ ভালোবাসায় জোরে বলুন নবী কে কি জীবনী দেখেছেন দেখেন দেখেন দেখবেন কেমনে বাবা অন্ধকার তো আপনার আমার ভিতরে তাই আলো দেখা যায় না বাবাজি সোনা মালিক আমার নবী পাককে দেখতে গেলে আপনার আমার জন্য উচিত হলো শরীয়ত মোতাবেক জীবন গঠন করা আল্লাহ যেটা নিষেধ করেছেন হাবিবুল্লাহ যেটা মানা করেছেন সেগুলোকে বর্জন করে চলা হে যুবকেরা এখন মদ খাওয়া বন্ধ গেল না বাবা গাঁজা খাওয়া বন্ধ গেল না রামবোর্ড খেলা বন্ধ গেল না তাস খেলা বন্ধ করলাম না বাপ মায়ের সম্মুখে জোরে কথা বলা বন্ধ করলাম অনেক ছেলেরা আবার লেখাপড়া শিখেছে শিখে মাকে বলে বকিস না দিন তুই কিছু বুঝিস না বলে না বাপকে বলে বকো না বোঝো সব কি ব্যাপার ও বাবা কি লেখাপড়া শিখেছো তুমি কেমন মেম্বার হয়েছো বাপকে ধমক মেরে কথা বলছো কেমন মাস্টার হয়েছো বাপকে তুমি জোরে করে কথা বলছো ও বাবা আচ্ছা আমার এত সময় আমার জাকির ভাই বক্তব্য রাখছিলেন তো এই সময় কি এরকম হচ্ছিল এরকম হচ্ছিল কি করবে বলেন জায়গা ছোট হয়ে গেছে আর লোক বেশি হয়ে গেছে জায়গা হচ্ছে না ওরা কাঁধে বসবে একে অপরের কোলে বসো না বাবা না না কমিটির লোক খুব ভালো নইলে আপনি আমি এখানে আসতাম না আল্লাহর দয়ায় এসেছি কমিটি গরম কথা বলে না বাবা ব্যথা পাবে এমন কথা বলতে হয় না মহব্বতে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওগো আমার জওয়ান যুবক সোনা মানিক জগতের বুকে প্রেম করুন মোহাম্মদ করুন আমার নবী পাককে নামাজি হন পরিষ্কার হন নিজে নামাজি হন বাচ্চাগুলোকে নামাজি বানান যদি বাবাজি আমার মহাসেন আজান দেয় হাই আলা সলা বিছানায় শুয়ে বলে তোরাই মসজিদ চালাও চালাস না যেন ভোরবেলা হে জননী মা খালা আপনি জোরে একটু চিন্তা ভাবনা করুন জোরে কথা না বলি কথাগুলো একটু শুনুন খুব আমল করার চিন্তা ভাবনাতে ওগো জননী আপনারই মতো একটি মায়ের পেট দিয়ে নবীগণ দুনিয়ায় এসেছেন আপনারই মতো মায়ের পেট দিয়ে বয়স এসেছেন আপনার মতো মায়ের পেট দিয়ে জগতের বুকে খাজা মাইনুদ্দিন এসেছেন আপনার মতো একটি মায়ের পেট দিয়ে মুজাদ্দিদ আল ফেসানি হুজুর এসেছেন আপনারই মতো একটি মায়ের পেট দিয়ে বাবা আমার এমনি করে সরকার আলা হযরত আজিমুল বরকত আগমন করেছেন আপনারই মতো একটি মায়ের পেট দিয়ে মুজাদ্দিদ জামান দাদা হুজুর প্রিগি বেলা রহমাতুল্লাহ আলী আগমন করেছে মা আপনারা মায়ের জাতি মায়ের মতো জীবন যাপন করবেন যেন নায়িকা হয়ে থাকবেন না ওগো আমার জননী পৃথিবীর জমিনে যদি আমার মায়েরা জীবনটা পরিবর্তন করে নিত ইহ জগতে লাভ হতো পর জগতে লাভ হতো আমার নবী পাকের মহব্বত করবাও ওগো আমার জননীরা সিরিয়াল দেখে দেখে সিরিয়ালের মতো জীবন যাপন করতেছো না মা আমার আমার নবী পাকের কন্যা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনীটা দেখো তার জীবনী সম্পর্কে তুমি অবগত হও তার জীবন সম্পর্কে জানো বোঝো তার জীবনের সঙ্গে নিজের জীবনটা বাস্তবায়ন করো অবশ্যই তুমিও জান্নাতি সি
জিয়ালের কোন নায়িকা সুন্দর পোশাক পরেছে তাই পড়তে হবে। একবার কি জানেন না মা হযরত আম্মা ফাতেমা রাদিয়াল্লাহ তাআলার জীবনের ভিতরে এমন পোশাক ছিল বাবা 11 জায়গায় তালি মারা ছিল। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহ একটা কম্বল ছিল আমার নবী পাকের দেওয়া। ওগো আমার জননীরা ভালো করে শুনো, একদিন একদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আপনার কেনা বাড়িতে এসেছেন, এসে বলছেন বিবি রে খাবার কিছু আছে নি? না স্বামী আমার কিছুই তো ঘরে দেখি না। হঠাৎ করে আলী বলেন বিবি আমার বাজারের ব্যাগটা আমাকে দাও, আমি যাব বাজার আপনার কিনা মদিনার গলিতে কাজকাম করতে, কাজকাম করি যেটুকু কাম করব বিবি ওইটুকু আমি বাজার করে দিয়ে আসবো বিবি। সারাটা দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার গলিতে ঘোরাফেরা করার পরও আপনার কোনো কাজ পাওয়া গেল না। সন্ধ্যাবেলা বাড়ি এসেছেন, বিবি সাহেবা জিজ্ঞাসা করেন স্বামী খবর? সঙ্গে সঙ্গে স্বামী আমার খালি ব্যাখ্যা দিয়েছেন। হযরত ফাতেমা আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন ওগো আমার স্বামী থাকে যদি নসিবে আপনি আপনি আসিবে, আল্লাহ নসিবে রাখে নাই বলে পাওয়া যায় নাই কোন দুঃখ নাই। সারাদিন পর যদি স্বামী খালি প্যাকেট বাড়িয়ে আনে তো কি বল খেত দিত পারে খেত জানি তো কুদুমি দেখাও তো থাকো তুমি বাড়ি চললাম বাপের বাড়ি অতি তাড়াতাড়ি। ওগো জননী মা ফজরের আযান দিয়েছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবার বললেন বিবি আমার নামাজ আদায় করে নিয়ে বিবি প্যাকেটটা দাও আবার যাই। মদিনার অলি গলিতে ঘুরে ঘুরে কোন কাজ তিনি আবার পেলেন না। দ্বিতীয় দিনই চিন্তা ভাবনা করেন কেমন করে বাড়িতে যাব, কেমন করে বাড়ি থেকে মুখ দেখাবো। যাই হোক না কেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বাড়িতে এসেছেন। বাবা সোনা মালিকের আমার বাড়িতে আসার পরে বিবি দেখে আজও খালি প্যাকেট কোনো কথাই নাই, স্বামীর সেবা করতেছেন পাখা বাতাস করতেছেন স্বামীর তত্ত্ববোধন করতেছেন। ওগো স্বামী চিন্তা করবেন না আল্লাহ পাক রুজি লেখেননি এই জন্য রুজি পাওয়া যায়নি, আল্লাহ কাছে শুকরিয়া আদায় করুন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জগতের বুকে পাঠিয়েছেন নিশ্চিত তিনি কোন না কোন ব্যবস্থা করে দেবেন। স্বামী আমার আমি ফাতেমা আমার আব্বা হুজুরকে নিজের চোখে দেখেছি, তিন দিন চার দিন খেতে পেতেন না, পেটে পাথর বেঁধে উপর দিয়ে চাদর জড়িয়ে আমার আব্বাজান ঘোরাফেরা করতেন, কেউ যেন দেখে বুঝতে না পারে রাসূলুল্লাহ খেতে পাননি। ওগো স্বামী আমার জগতের বুকে যদি ধৈর্য ধরা যায় আমার আব্বা জানিয়েছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্য ধারী কি আল্লাহ বড় পছন্দ করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সেবা করছেন বিবি, আমাদের ঘরে যদি মায়েরা হতো সেবা করত, পাখা দিয়ে বাতাস করত, গা হাত পা টিপে দিত, দুদিন খায় না তার রাগ কম হয়। এমনিতে রমজান মাসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রেখেছি, কি রোজা শুধু খাইনি, পরের মেয়ের সঙ্গে চোখ মেজেছে, মিথ্যা কথা বলেছে, ফাঁকি দিয়েছে, আল ঠেলেছে, সব করেছে, মানে হাত পা চোখ কান নাক এদের রোজা সব বাদ, খালি খাইনি। খেয়াল করবে খালি খাইনি, তাই ইফতারি নিয়ে বসেছে কি খাওয়া খাবে, মনে সব খেয়ে খাই, অল্প কিছু খাওয়ার পরই এত বরকত এত বরকত আর হয় না, হুজুর আর একটু খান আর হচ্ছে না। যারা দুদিন খান কারবালার মাটিতে তিন দিন খান তাদের কি অবস্থা ছিল বা, খেয়াল করবেন রমজানুল মোবারক মাসে যখন আপনি দুপুর মানে বেলা ঢলে যাওয়ার পর যখন পিপাসা ক্ষুধার তাড়না হবে তখন আপনি একটু কারবালার চিন্তাটা নিজে নিজে অবধ
চিন্তা করবেন যে আল্লাহ আমি একদিন খাই না পানি পান করি না তাই যদি এই অবস্থা হয় এই কয় ঘন্টার মধ্যে যদি আমার এই দশা হয় কারবালার মাটিতে তো তিন দিন পর্যন্ত পানি পর্যন্ত খেতে পাইনি খাবার তো দূরের কথা যুবক আমার সোনা মানিক এ রব স্বামী স্ত্রী নামাজে সারা দায় করেছেন কিছুক্ষণ আরাম করেছেন আবার তাহাজ্জুদ নামাজ পড়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের ঘরে মায়েদের কাছে তাহাজ্জুদ নামাজ নাই জীবনে ফরজ নামাজগুলো ঠিকমতো পড়ে না কত নামাজ কাজা হয়ে যায় কিন্তু সিরিয়াল একটাও কাজা হতে দেয় না ঠিক না আজকে কিন্তু সিরিয়াল ভালো দেখতে পাইনি মনে বলে বলে আমিনউদ্দিন ভাই কোনো চিন্তা নাই আগামী কাল আবার কাজা আদায় করে নেব জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা মেঘে বাতাই সারা করে রোদ না লাগে গায়ে গরম মরু পায়ের তলে শীতল হয়ে যায় নুরানি বদনে হাওয়া চলে শনশনে খেজুর পাতাই হিলায় সবটা না মাগো তোমার লালে নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালে নাই তুলনা জোরে বলুন মদের নবীর জন্ম হলো যেদিন মক্কায় জোরে বলুন ভাই আওয়াজ নাই মদের নবীর জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায় আদব সহকারে নূর নবীজিকে ঘিরে আদব সহকারে নূর নবীজিকে ঘিরে নূরের দোলনায় দোলায় মাগো তোমার লালে নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালে নাই তুলনা জোরে বলুন শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় আর একটু ভাই শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় জান্নাতের ভোর গেলে মন সালাম জানায় নবী এক ইশারায় কাছে সে সালাম জানায় নবী এক ইশারায় কাছে সে সালাম জানায় আসমানের চাঁদ জাগার খেলনা মাগো তোমার লালে নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে বলুন মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল জোরে জোরে বলো মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল ভেদের কথা বলল তার গোপন যত ছিল কারেন্টের সারি পোড়াক হয় তার গাড়ি কারেন্টের সারি পোড়াক হয় তার গাড়ি আর সে আজম
बच्चा घर हेलना मागो तुमर लाल नहीं तुलना जमाना दियो ना ओ गो मामिना तुमर लाल नहीं तुलना मागो तुमर लाल नहीं तुलना अल्लाहुम्मा सल्ली وعلى آل سيدنا তৃতীয় দিন আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু মদিনার অলিতে গলিতে কাজের জন্য সন্ধান করে করে বেড়াচ্ছেন বাবা এমন সময়তে যখন আপনার দেখা গেল সন্ধ্যা ঘনিয়ে আসে কোন কাজ পাওয়া গেল না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বাড়িতে রওনা দিয়েছেন বিবি সাহেবা স্বামীর সেবাতে লেগে গেছেন পাখা দিয়ে বাতাস করে হাত পা গুলো টিপে দেন হঠাৎ থেকে স্বামীর চোখ দুটো যেন ভিতরে ঢুকে গেছে বাবা মুখটা শুকিয়ে গেছে স্বামী কে ডাক দিয়ে বলেন আমার স্বামী আজ আপনার কাছে আমি একটা দাবি করতে চাই পারবেন পালন করতে কি বিবি আমার বলো না ওগো আমার স্বামী আমি তো ছিলাম বাড়ি আপনি করেছেন মদিনার অলি গলিতে ঘোরাঘুরি একটি কাজের জন্য কেউ কাজ দিল না আমার পিতা আমাকে যে চাদরখানা দিয়েছেন এই চাদরখানা মদিনার বাজারে বিক্রি করি বিনিময়ে কিছু খাবার তুই আপনি কিনে আনুন বিনিময়ে কিছু আপনি বাজার করে আনুন আমি ফাতেমা নিজ হাতে খাবার তৈরি করি আপনাকে খেতে দেব আমি ফাতেমা আপনার দুঃখ আপনার কষ্ট সহ্য করতে পারি না স্বামী আমার এতটুকু দাবি কি আমি ফাতেমার রাখবেন নাকি হযরত আলী বলেন বিবি রে এই চাদরটা বরকতি চাদর এই রহমতি চাদর এই চাদরটা সবাই আদব করতে পারবে না বিবি চাদরটা নিয়ে যাওয়ার সম্ভব নয় হযরত ফাতেমা বলেন আমার স্বামী আল্লাহ পাক জগতের বুকে পাঠিয়েছেন স্বামী হলে স্ত্রীর জন্য নিয়ামত আমার নবী জানিয়েছেন আল্লাহ ব্যতীত যদি কারো সেজদার হুকুম দিতেন আমার নবী পাক বললেন প্রত্যেক স্বামীকে বলা হতো প্রত্যেক স্ত্রীকে বলা হতো তোমরা তোমার স্বামীকে সেজদা করো আল্লাহ ছাড়া কারো সেজদার হুকুম নাই এই জন্য স্বামীর সেবাতে আমার আল্লাহ খুশি হয়ে যায় পারবেন নি আমার চাদরখানা নিয়ে বাজারে বিক্রি করতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা নবী পাকের কলিজার টুকরা তার মনের আশা পূর্ণ করার জন্য ওই চাদরখানা নিয়ে মদিনার বাজারে চলে গেলেন যদি বলুন সুবহানাল্লাহ আপনার আমার মায়ের ব্যবহার করা চাদর নয় আপনার আমার মায়ের ব্যবহার করা পোশাক নয় খাতুনে জান্নাত যিনি জান্নাতি নারীদের সর্দারিনী যিনি যে ফাতেমা এলে আমার দরুদি নবী উঠে দাঁড়িয়ে যেতেন সেই ফাতেমার ব্যবহার করা চাদর যে ফাতেমা এলে আমার দয়াল নবী বসে থেকে উঠে দাঁড়িয়ে যেতেন আদব সম্মানার্থে কেন বাপ মেয়ের জন্য আদব করে না তো নবী আমার বলে সাহাবী রাসূল আপনারা জানেন না আমি আর আল্লাহ যখন আমার কাছে ফাতেমাকে দিয়েছি আমি রাসূলুল্লাহ যখন ফাতেমা কোলেতে আমার মাতাখানা রেখে দিতাম আমি নবী মনে করতাম যে আমার আম্মা আমিনা রাদিয়াল্লাহ তাআলা আনহা কোলের মধ্যে মাতা দিয়ে রেখেছি ফাতেমা আমার কন্যা নয় ফাতেমা আমার মায়ের মতো কত ভালোবেসেছেন তার কলিজার টুকরা ফাতেমাকে ও যুবকেরা তাই আমি বলি শুনুন আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চাদরখানা নিয়ে স্বামী আমার বাজারে গিয়ে বিক্রি করলেন একজন ইহুদির কাছে বিনিময়ে কিছু আপনার খাবার নিয়ে চলে এসেছেন বাড়িতে বাজার নিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ হাতে রুটি বানিয়ে স্বামীকে খাওয়ালেন নিজও খেলেন দুইজন একটু আরামে গেলেন আবার উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করতেছেন এদিকে
स्वामी के डाके स्वामी गो इतिपूर्वे कखनो घरे एमन आलो देखी नाई ब्यापारटा कि गो दरजाटा खुले भितरे गेलो चले देखे चादर दिए नूरेर ज्योति प्रकाशित हय अंधकार खोर आलो हुए रुए छे स्वामी इतिपूर्वे एमन घटना देखी रेखी नाई कोथाकार चादर केमन चादर सम्मान अनेक चादर इज्जत अनेक कारण फातिमा रदियल्लाहु ताआला अन्हार व्यवहार कर चादर सुने কেমন মহিলা তাকে জীবনে কেউ কখনো চোখে দেখিনি ওগো স্বামী আমার এই চাদরটা আমাদের চাদর ইজ্জত আমরা করতে পারবো না সম্মান আমরা রাখতে পারবো না ওগো আমার স্বামী আমি আপনাকে অনুরোধ করি চাদরটা ওচিরেই আপনি ফেরত দিয়ে আসুন বিবিরে টাকার বিনিময়ে খরিদ করেছি যে কি আপনার ফেরত দেওয়া ঠিক হবে নাকি ওগো আমার স্বামী যদি না সম্মান রাখতে পারা যায় হয়তো আমাদের প্রতি গজব অর্পিত হবে ওগো চাদরে নূরের জ্যোতি তার অন্তরে কেমন নূরের আলো আর আমাদের অন্তরেও আলো নেই পোশাকেও আলো নেই পোশাক পরতে যদি বলি আল্লাহ এসকি ইসলামিক টিভি ভালো চক মজা দক্ষিণ ২৪ পরগনা যত ছোট পোশাক তত নাকি অন্তর পোশাক ৮৬৭৫ দেখা যাচ্ছে মাথা দেখা যায় কত কি সব এই পোশাকগুলো ভালো চাদর আপনি ফেরত নিন আপনার চাদর আপনি ফেরত নিন হযরত আলী বলেন আমি তো টাকা ব্যয় করে ফেলেছি আমি তো টাকা দিতে পারবো না তোমায় এখন বলে আমার টাকা দিতে হবে না আলী চাদরটা নিয়ে নেন আমি আপনাকে এমনি চাদরটা দিয়ে দিলাম আমি আপনার কাছে জানতে চাই আলী জীবনে তাহাজ্জুদ নামাজ কাজা হয়নি বলে আল্লাহ পাক তার পরিধানে চাদর দিয়ে নূরের জ্যোতি ছটা পার করে দিয়েছে ও আলী যে নবীর কালেমা পড়লে এমন পাওয়ার ওয়ালা হওয়া যায় ওই রাসূলের ঠিকানাটা একবার বলে দাও না বলে কেন কেন বলে চাদরটা শুধু আমাদের ঘর আলো করে দি আলী আমাদের মনটাও আলো করে দিয়েছি আমরা স্বামী স্ত্রী দুইজনা যাব রাসূলুল্লাহর কাছে কলেমা পড়ে ঈমান নিয়ে আসব আর জোরে বলুন সুবহানাল্লাহ প্রেম কারে করে আমি আমার আম্মা জানদের বলতে চাই মা তিনি হলেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনে খাওয়া হয়নি ঠিকমতো পেটে পাথর বেঁধেছিলেন তিনি কিতাবের ভিতরে আসতেছি আমার রাসূলের পাকের জীবনটা সবথেকে বেশি যিনি বেশি পালন করেছেন বেশি আমল করেছেন তিনি হলেন নবী পাকের কন্যা হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো জোরে বলুন সুবহানাল্লাহ
শুধু কি তাই নাকি বাবা ফাতেমা রাদিয়াল্লাহ তাআলার হার মর্তাবা মর্যাদা সম্মান আল্লাহর দরবারে কত কিতাবখানা খুললে আপনি দেখতে পাবেন কিতাবখানা খুললে আপনি বুঝতে পারবেন বাবা সাহাবীদুন নবুয়াত আল্লামা হাফেজ গারী মাওলানা আব্দুর রহমান জামি লিখতেছেন পৃথিবীর জমিনে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে উসমান জিন্নুরাইন দাওয়াত দিতে গেলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ শুধু বলে বেদাত বেদাত যে কথা জীবনে শুনেননি সে কথা এখন শুনতে পাচ্ছেন শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে না দোয়া নেই মিলাদ নেই কিয়াম নেই জানাজার পর দোয়া নেই নেই আমি বলি বন্ধু নেই বলো না বলো তোমার জানা নেই যদি এখানে স্টেজে আমি আমিনউদ্দিন আপনাকে দেখাতে পারি খালি আমি গাড়িতে কিতাব আনতে আনতে দেখাবো তুমি বলো জানা নেই শুধু বলে নেই নেই বেদাত কি যন্ত্রণা বাবা কি সমস্যা আমার পা আমার হাত আমি সালাম কিয়াম করব তোর গালা করে ওরা বলে নেই ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না আমি বলি বন্ধু সহিহ মুসলিম শরীফ বাবুল হিজরা মক্কা থেকে মদিনায় হিজরত করাকালীন আমার নবী পাক মদিনায় যখন পৌঁছালেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সময়টা রাতের বেলা ছিল বাবা আওয়াল বৃদ্ধা বনিতা এবং মহিলারা ঘরে ঘরে ছাদের উপরে আর গোলামেরা সব রাস্তায় আমার নবী যখন যান তখন সবাই স্লোগান দিয়েছিলেন ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ মুসলিম শরীফের হাদিস শরীফে আছে আমার নবী পাককে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করা মদিনার সাহাবীদের সুন্নাত রাসূলের চারজন সাহাবী বিশিষ্ট সিদ্দিক ফারুক দুইজন হলো শ্বশুর উসমান আলী দুইজন হলো জামাই কথা কি বুঝতেছেন বন্ধু আমার কখনো সাহাবী রাসূলেরা আমার নবীকে নবী বলে ডাকেননি যখনই ডাকতেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ তুমি আজ এসে বলছো যে নাই বেদাত আদাত কুদাত তুমি খুঁজে পাচ্ছ না পেশাব করার দোয়া খুঁজে পেলে পায়খানা করার দোয়া খুঁজে পেলে আর আমার নবীর মিলাদ পেলে না হিংসা কেন এত আমি বলি নাই কথা বলো না বলো তোমার জানা নাই যুবক খুব খেয়াল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমতা কে দিয়েছে দাদা হুজুর পীর কিবলাকে ক্ষমতা কে দিয়েছে বসিরহাট হুজুরকে ক্ষমতা কে দিয়েছে আল্লাহ দিয়েছে আল্লাহ দেওয়া ক্ষমতায় তারা ক্ষমতাবান হয়েছে ঠিক কি না এখন আল্লাহ প্রদান করা জ্ঞানকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে তো আল্লাহকেই অস্বীকার করে নাকি গো আবার জওয়ান যুবক সোনাবানিকেরা খুব খেয়াল করুন পৃথিবীর জমিনে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহ তাআলা আনহার পাওয়ারের কথা আমি আপনাদেরকে বলছি বাবা হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু টুক টুক করে ছুটলেন মসজিদ নববীতে নবীজি মদিনার যত সাহাবাই কেরাম সবকে সঙ্গে করে নিয়ে আমি উসমানের বাড়ি আপনাকে দাওয়াত কবুল করতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ নবী আমার বলেন ঠিক আছে আমি দাওয়াত কবুল করলাম
টুক 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 করে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহ নবী আমার আপনার কিনারা ওয়ানা দিয়েছেন উসমান জিনুরাইন রাদিয়াল্লাহু তাআলা নর বাড়ি পর্যন্ত মসজিদ নবী থেকে যত কদম দরুদি নবী পাকের হয়েছে ততটি কদমের বিনিময়ে জেলখানা থেকে কয়েদি আজাদ করে দিয়েছে আমার নবীর কদম হবে যতটা আজ জেলখানা থেকে মুক্তি পাবে ততটা হযরত উসমান জিনুরাইন রাদিয়াল্লাহু তাআলার দাওয়াত বাবাজি আওয়াজ এক এক করে দেখা গেল পৃথিবীর জমিনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে এসেছেন ও গো আমার বিবি আমার মনে বহু ব্যথা স্ত্রী বলেন আমার স্বামী কি হয়েছে আপনার ব্যথা কেন পাচ্ছেন আপনি দুঃখ কেন করছেন আপনি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা যখন প্রশ্ন করেছেন জানতে চেয়ে সঙ্গে সঙ্গে আলী বলেন বিবি রে আমি উসমান জিনুরাইনের বাড়িতে দাওয়াত খেতে গেলাম আমার ভাইরা ভাইয়ের বাড়ি গেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে এত সুন্দর দাওয়াতের আয়োজন করেছে বিবি সবথেকে বড় আশ্চর্য কথা নবী পাকের কদম যতটা জেলখানা থেকে আজ মুক্তি দিয়েছে ততটা ও গো বিবি আমি আলী দুঃখ করি একটাই কারণ বিবি রে আমি এত নেকি কামাইতে পারলাম না আমি উসমানের মতো নেকি কামাইতে পারলাম না মদিনা সাহাবায়ে কেরাম সহ রাসূলুল্লাহকে দাওয়াত খাওয়াইতে পারলাম না আমি তো নিজে খোদার তরে বিবি তিন দিন তোমাকে খাবার জোড়াতে পারি না ও গো বিবি আজ দাওয়াতে দাইয়া মনটা আমার ব্যাকুল হয়ে গেল আমি নেকি কামাইতে পারলাম না আমার থেকে নেকি বেশি করে ফেলেছে এই জন্য আমার মনে ব্যথা সাহাবায়ে কেরামদের মাঝে প্রতিযোগিতা হতো কে কত বেশি নেকি করতে পারে আর আমাদের মাঝে প্রতিযোগিতায় কে কত বেশি জমি কিনতে পারে কে কত বেশি ঘর তালার উপরে তালা দিতে পারে এই ঠিক না রাগ হচ্ছে নাকি নারী তাকবীর আরো জোরে নারী তাকবীর নারী রিসালা নারী তাকবীর পবিত্র ঈদে মিলাদুন নবীর জলসা বাবা আর এটার ঘুমটা ভালো এটা রহমতি ঘুম কি ঘুম রহমতের ঘুম তবে খেয়াল করতে হবে চোখ বেশি ঘুম আর পেট বেশি খাওয়া খাওয়া পেট বেশি খাওয়া পেট আর বেশি ঘুমানো চোখ আল্লাহ ওয়ালারা পছন্দ করে না এই চোখটাকে বেশি করে কাঁদাবেন জাগাবেন সিনেমা দেখে নয় সিরিয়াল দেখে নয় একটু রাতের বেলাতে আল্লাহর ইবাদত করি এই চোখকে যদি আপনি জাগাতে পারেন নিশ্চিত এই চোখ আপনার পক্ষে সাক্ষী দেবে আল্লাহ সারা সারা রাত তোমার ইবাদত করেছে জাগিয়ে জাগিয়ে আল্লাহ আমি চোখ সাক্ষী দেই ওকে কষ্ট দিও না সুবহানাল্লাহ আর আমরা যে সিরিয়াল দেখি তো কি বলবো কিয়ামতের দিন আল্লাহ তিন চারটে সিরিয়াল না দেখা পর্যন্ত আমি নদিন ঘুমাতো না আল্লাহ যত পারো কো কষ্ট দাও ঠিক না আহা কাদের জন্য কি করছে আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু বলেন বিবি আমার এটাই আমার মনে ভিতরে ব্যথা আফসোস হযরত ফাতেমা বলেন স্বামী আমার চিন্তা করবেন না আপনি চলে যান রাসূলুল্লাহকে দাওয়াত দিয়ে আসো মদিনা সাহাবায়ে কেরামকে দাওয়াত দিয়ে আসো ও গো বিবি খাবার তো ঘরে নাই খাইতে দেওয়ার মতো চিন্তা আপনি করবেন না যে আল্লাহ জগতে পাঠিয়েছেন আল্লাহ রুজির ব্যবস্থা করে দিবেন আর জোরে বলুন সুবহান কেউ যদি একটি মেহমানের খেদমত করে খেতে দেয় আল্লাহ তার হাইয়ের মধ্যে সত্তরটি মেহমানের বরকত দেয় আমাদের অনেকের বাড়িতে মেহমান আসে দুই একদিন থেকেও যায় যদি এক দু হাজার টাকা ব্যয় হয় তো স্বামী স্ত্রীতে গন্ডগোল শুরু হয়ে যায় তুমি তো আসতে বলিলে তাই এত আসলো এই হয়ে গেল এত টাকা চলে গেল এরকম হয় না মেহমান কি তোমার খেতে এসেছে
मेहमान आशार आगे आपनार आमार की क्षमता आछे किछु के काउके खावाते पारो मेहमान आशार आगे आल्लाह तुम्हार हाड़ीर मध्ये ता दुजी पाठिए दिएछे मेहमान तार खेते तुम्हें मेहमान सेवा जत्न करो साध्यमत जार नसीबे जहा आछे से ताई पाबे तुम बड़ अहंकारी তোমার ভিতরে বড় দিমাগ আমার এত টাকা আমার মতো এত এ আছে আমি পারবো এটা করতে সেটা করতে এ বাবা মনে করুন আপনি 5 কোটি টাকা আপনার আছে একটা মানে আপনি গিলেছেন এই টুটি পর্যন্ত গেলার পরে আর বের হচ্ছে না আর বের হচ্ছে না ডাক্তার বলছে এখন বাইর করতে গেলে লাগবে 5 কোটি যা আছে সব দিতে হবে তো আগে বাইর কর নইলে মুশকিল টাকা বেঁচে থাকলে আবার ইনকাম হবে दिमाग छाड़ुन नत शिरे चलुन जे नीचो होते पारे बाबा से एकदिन उचो होते पारे कारण रहमत देखबेन नीचोते झरे अपनी आरो सहज भाषा बुझुन पानी ऊपर থেকে নিচে নামে ঠিক না আর নিচে থেকে পানি উপরে তুলতে গেলে প্রেসারে তুলতে হয় কিন্তু এমনিতেই পানি ওপর থেকে নিচে নামে আপনি যদি ছোট হতে পারেন নিশ্চিত আল্লাহ আপনাকে একদিন বড় করবে তা আপনি তো ছোটই হতে জানেন না অনেকে আছে ছোটই হতে জানে না আর যে ছোট হতে জানে না জীবনে বড় হয় না কবুল করে নিলাম জোরে বলুন সুবহানাল্লাহ খেতে দেওয়ার মতো খাবার আমার ঘরে মজুদ নাই আমি খালি দেখছি উননের উপরে চাপিয়ে এসেছি আল্লাহ গো তোমার রহমত দিয়ে যদি তুমি পূর্ণ না করে দাও আমি ফাতেমা সেজদা থেকে মাথা তুলব জগতে চলে যান আল্লাহ পাক অর্ডার করলেন জিবরিল জান্নাত থেকে খাবার দি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার খালি ডেকচি পূর্ণ করে দাও अम्मा जान फातिमा रदियल्लाहु तआला अन्हा কিছুক্ষণ পর মাথাখানা তুলি বিসমিল্লাহ বলে যখন আপনার কিনা ঢাকনাখানা খুলেছে দেখে গরম গরম পোলাও জোরে বলুন খালি ডেকচি চাপিয়ে গরম পোলাও পেয়েছেন বড় খুশি জাইতুনের মধ্যে প্লেটের ভিতরে বিসমিল্লাহ করে দিচ্ছেন আর হাতে আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে সাহাবায়ে কেরামের মাঝে বণ্টন করছেন আরো জোরে বলেন তৃপ্তি সহকারে সবাই খাওয়া দাওয়া করছেন আর বলছেন হুজুর এত সুন্দর খাবার এত ভালো খাবার তো আর কখনো খেতে পাই নাই আমার নবী বলেন দাওয়াত করা কাজ ছিল আলী খালি ডেকচি চাপানো কাজ ছিল ফাতেমা আর খালি ডেকচিতে পূর্ণ করে দেওয়া কাজ হলো আমার আল্লাহ এই সাহাবায়ে রাসূল মা ফাতেমার নামাজের সেজদার বিনিময়ে আল্লাহর রহমতি খাবার খেতে পেয়েছে আমার রাসূলুল্লাহ খাওয়া দাওয়া ফিনিশ হয়ে গেছে উনি উঠলেন ডেকচির নিকটে গেলেন দেখেন এক সামিস পরিমাণ খানা এখনো কমতি হয়নি
আমার বন্ধু সোনা মানিক নবী আমার অপেক্ষায় আছেন আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার ঘরের কোণার ভিতরে চলে গেলেন নামাজের পাটিখানা পেতে দি মহান আল্লাহ পাক তারে ফরিয়াদ করতে শুরু করেছে রব্বুল আলামিন আমি ফাতেমা আপনার কাছে ফরিয়াদ করি আল্লাহ আমার ভাই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আব্বা হুজুরের কদমের বিনিময়ে জেলখানা থেকে কয়েদি মুক্তি দিয়েছি আমার স্বামী আমার কাছে এসে আফসোস করে করে বলেছি ওগো আমার আল্লাহ আমার স্বামীর টাকা নেই পয়সা নেই গোলাম খরিদ করতে পারবে না আল্লাহ মেহমানদারি আপনি করালেন করিয়ে দিলাম মালিক আমি ফাতিমা আপনার কাছে ফরিয়াদ করি আল্লাহ আমার স্বামী যত দুঃখ করেছি আমি ফাতিমা সহ্য করতে পারি না আল্লাহ গো 1000 জাহান্নামীকে যদি আপনি এখনি জান্নাতি দিকলা না করে দেন আমি ফাতিমা সেজদা থেকে মাথা খানা তুলব না আমার আল্লাহ বলে জিবরীল দেখো চাই আমার ফাতিমা আজ নামাজের সেজদায় যাইয়া এত পরিমাণে কল্লা করি জিবরীল আমি আল্লাহ পাক দরিয়ায় রহমত জজ মেরেছি ও গো জিবরীল যাকে আমার হাবিব এত মহব্বত করে এত ভালোবাসি ও গো আমার জিবরীল যান আমার হাবিবের কাছে খবরটা দিয়ে যাও আমি ফাতেমা সেজদার বিনিময়ে 1000 জাহান্নামীকে নগদ জান্নাতি বানিয়ে দিলাম জননী মা খালা শুনেনিন রাতের বেলা করোনা যেন ঝালা পালো আমি আপনাদের বোঝাতে চেয়েছি হে জননী আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের বিনিময়ে রহমতি খাবার আসে নামাজের বিনিময়ে জাহান্নামী জান্নাতি হয় আমার মায়েরা যদি নায়িকার মতো না হয়ে খাতুনে জান্নাতের মতো হতো এদের গর্ভ দিয়ে আপনার আমার মুজাদ্দিদ জামানের প্রেমী জন্ম নিত ঠিক কি না আই ঠিক কি না বলে পেটে যখন এসেছে সিরিয়াল দেখতে সারা 10 মাস বাচ্চা পেটে ছিল সিরিয়াল দেখেছে কোনোদিন কাজা করেনি এত ভালো কোনোদিন কাজা করে না জন্ম নেওয়ার পরে দুই একদিন একটু অসুস্থ আছে যদি কারো বেডে হাসপাতালে হয়েছে কারো নার্সিং হোমে হয়েছে কারো নরমালে বাড়িতে হয়েছে মনে করেন কয়েকদিন বাদ গেছে কাজা হয়েছে পরে আবার চালু হয়ে গেছে বাচ্চা ছোট নানা নানি এসেছে নানা নানি বাচ্চাটারে কোলে করে নিয়ে বলছে বাবু তো নানা চলে যাচ্ছে একটু টাটা দে বাচ্চা তো কথা কইতে পারে না তো মা হাতটা ধরে এখানকার মায়েরা ভালো এরা সব করে টরে ওরে আমার আম্মা জানেরা বোনেরা তুমি তোমার বাচ্চার হাতটা ধরে টাটা দেওয়াও খেয়াল করো জননী ইংরেজদের মতো তুমি জীবন যাপন করতেছো কেন নায়িকাদের মতো জীবন যাপন করছো কেন আমার রাসূলুল্লাহ বলেছেন তোমরা যখন বিদায় নেবে তোমাদের কাছ থেকে আপনজনেরা তোমরা তখন তাদেরকে তোমরা বলো আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ যদি আপনার বাচ্চাটাকে কোলে করে নি মা যদি বলতো বাবু তোমার নানা চলে যায় নানি চলে যায় সালাম দাও বাচ্চা মসলা শিখে নিত সুন্নাহ তো শিখে নিত জোরে জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু নায়িকার দল বাচ্চাগুলোকে টাটা দেওয়া শিখাচ্ছে যত দেয় টাটা জীবন এখন তত তাদের ফাটা প্যান পরে কাটা টাকা দিয়ে ছেঁড়া প্যান কিনেছে টাকা এ বাবা আচ্ছা ইয়ে পাগলের বাড়ি আছে টাকা দিয়ে ছেড়া দেন চুল কাটার স্টাইল কত ওগো আমার শোনা রাগ করো না বাবা আমি বুঝতে পারছি কথা ভালো লাগবে না কিন্তু দাওয়াত করে এনেছো শুনতে হবে ওগো আমার জীবন খুব
ভালো করে শুনে রাখেন আব্বাদানের যুবকের পৃথিবীর জমিনে আজ আমরা ইংরেজদের জীবনটা আপন করে নিয়েছি আমার আম্মা জানেরা দেখবেন বাচ্চাগুলো যখন ঘুম দেয় শুয়ে যায় তো বাচ্চা দোলনায় শোয়ানো আছে তো ঘুম দিচ্ছে গান গেয়ে ঘুম দেয় আছে না কি গান গায় বলেন অনেকে বিভিন্ন রকম গান গায় বিশেষ করে প্রায় দেখা যায় আয় ঘুমায় রে আমার সোনা পাখি চোখে ঘুমায় রে এরকম কয়েন এই ভুল বলতি নাকি উন্নত যাক গান অন্তত সাধারণত এরকম গায় আয় ঘুমায় রে আমার সোনা মনের চোখে ঘুমায় রে চাঁদ মামা ঠিক দিয়ে যা ওরে আমার জননী মা খারাপ শুনে নিন রাতের বেলা জালসায় এসেছেন শুনতে এসেছেন আমার জননী আমার নবী পাকের কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহ তাআলা আনহা বাচ্চাগুলো ঘুম দিয়েছেন আল্লাহর কোরআন তেলাওয়াত করে ঘুম দিয়েছেন এ আমার জননীর বাচ্চাগুলো কোরআন তেলাওয়াত করে ঘুম দিবে জননী আপনার সিরিয়াল মুখস্ত থাকে গান মুখস্ত থাকে আল্লাহর কোরআন মুখস্ত থাকে না মা তোমার পেট দিয়ে আমার মোজাদ্দিদ জামানের প্রেমিক জন্ম নিতে পারে না মা বুঝেছি তুমি নামে মুসলমান হয়েছো জীবনটা তুমি নায়িকাদের মতো কাটাতে শুরু করেছো ঠিক কি না এই ভুল বলছি না কোরআন তেলাওয়াত করে না গান গায় তো বাচ্চা তো হবেই ওরকম ও রাস্তা দাঁড়িয়ে পেশাব করবে ও বাপ মাকে ভাত দেবে না ও বাপকে বলে বকো না ওগো আমার জননী মা আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চাগুলোকে যখন আপনার জাগাতেন আমাদের মায়েরা যেমন জাগায় ওঠ আমিনুদ্দিন ওঠ বেলা হয়ে গেছে প্রাইভেট পড়তে যেতে হবে ওঠ ঠিক না বাপ এসে ডাকছিস কইলে আমিনুদ্দিন আমিনুদ্দিন ওঠ না রে বেলা হয়ে গেছে বাবু যা পড়তে দিতে প্রাইভেটে যা যাসি বেরাসে কলগেটটা নিলে বাপও নামাজ পড়েনি বেটাও নামাজ পড়েনি মাও নামাজ পড়েনি মেয়েও নামাজ পড়েনি কোনো ব্যাপার নাই বাপ যদি নামাজি হতো তাহলে বাপ ডাকত আমিনুদ্দিন ওঠ বাবা মারছে নাজান দিতে নাচ পড়তে দিতে তাড়াতাড়ি আয় আমি চলে যাচ্ছি একদিন ডেকে গেল যাইনি বাড়ি সরি এ ঘুমিয়ে রয়েছে এখন আছে হ্যাঁ যাইনি বলছে না দ্বিতীয় দিন আবার ডেকেছে তৃতীয় দিন চতুর্থ দিন এবার একদিন ওর এসে পাঁচনের বাড়ি পড়বে না পড়বে না বাবা বড় বেনামাজি মা বড় নায়িকা এর সন্তান রাস্তা দাঁড়িয়ে পেশাব করবে এর সন্তান চুল লাল করবে এর সন্তান মোরগ বার কা চুল কাটবে কি সন্তান জন্ম দিয়েছো সন্তান না শয়তান ওরকম ছেলেকে মেরে দাও কিসের মায়া আপনার সন্তান আপনি মনে করছেন আপনার বেকার তাহলে আমি আপনাকে এইখানে রেখে একটু আধ্যাত্মিকে যাব আচ্ছা আপনারা আমাকে চিনেছেন আমি ওই কথাগুলো কইতাম না তা যেহেতু বলছেন আমি একটু খুব পেশাব দিয়ে বলেছি মারতে হয় না মারা অপরাধ কিন্তু এমন এমন মার মারো মেরে দাও মানে একদম মেরে ফেলা নেই এমন মার মারো সাইজ তার আগে নিজেও একটু মরো কি মরো খেয়াল খেয়াল মরণে আবার ভাগ আছে ভুল বুঝবেন না আমায় আমার নাম আমিনুদ্দিন কি নাম কি নাম আমিনুদ্দিন দুটি হাত এ দুটি কি হাত এ দুটি চোখ এ দুটি কান এটা মাথা ঠোঁট দাঁত এর ভিতরে আবার আছে জিভ আবার আল জিভ গোয়ালা বুক পেট পিঠ পা আমিনুদ্দিন করিম বলেন বলেন সর্ব অঙ্গ মিলে আমিনুদ্দিন
তাহলে উনি বলেন সর্ব অঙ্গ মিলে আমিনউদ্দিন। ওনার ওই কথাটার সংক্ষিপ্ত উত্তর চারটে ভাষায় দেব। কিয়ামতের দিন আমার আল্লাহ পাক বলবেন, আই হাত, তুই এ হাতে সুদের টাকা লেনদেন করলি কেন? হাত তখন বলবে, আল্লাহ, আমি সুদের টাকা লেনদেন করতে চাইনি, আমিনউদ্দিন জোর করে আমার দ্বারা করিয়েছে, আল্লাহ আপনি আমাকে মাফ দিন, আমিনউদ্দিনকে কষ্ট দিন। চোখ সিরিয়াল দেখলি কেন? আল্লাহ আমি দেখতে চাইনি, জোর করে আমিনউদ্দিন আমার দ্বারা দেখিয়েছে, আমি তো খানায় কাবা দেখতে চেয়েছিলাম, কোরআন দেখতে চেয়েছিলাম, আল্লাহ আপনি যত পারেন আমিনউদ্দিনকে কষ্ট দিন। এই কান হেডফোন গুজে শুনলি শুধু গান বল, কান তখন বলে, আল্লাহ আমায় মাফ দিন, আমিনউদ্দিন যা করেছে তাই করতে হয়েছে, ওকে শাস্তি দেন। পা সিনেমার আড্ডায় কেন গেলি, মদের আড্ডায় কেন গেলি, পরের জমি আল ঠেলে কেন চাষ করলি বল, পা তখন কথা বলবি, আল্লাহ আমাকে মাফ দিন, আমিনউদ্দিনকে কষ্ট দিন। তাহলে পা আমার হলো না, হাত আমার হলো না, আপনি বললেন সব মিলে আমিনউদ্দিন, তাহলে তোর আমিনউদ্দিনই হয়তো সব তো আলাদা হয়ে গেল, আমিনউদ্দিন কোনটা? আমি আপনাদের কাছে এসেছি, আমার বিবি সাথে আনিনি, বাচ্চা আনিনি, মা বাপ আনিনি, আপনজন বন্ধুদের আনিনি, বাবা আপনজনদেরকে আনিনি, আমি এসেছি আমার সঙ্গে যেগুলো আল্লাহ দিয়েছেন ওগুলো তো এনেছি, দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, হ্যান ত্যান, এগুলো যেগুলো আমার দেহের সঙ্গে, এগুলো যখন আমার হলো না, আপনি মনে করতে সন্তান আপনার না? আপনি যখন জগতে এসেছেন কিছু আনেননি, এই দুনিয়ায় এসে পেয়েছে, বাপ এই জগতে এসে হয়েছে, মা এই জগতে এসে হয়েছে, স্ত্রী এই জগতে এসে হয়েছে, দাদা দাদি নানা নানি ফুপু খালা মামু এই জগতে এসে হয়েছে, ছেলে আপনার না, মেয়ে আপনার নয়, স্বামী আপনার আপন নয়, বিবি আপনার আপন নয়, মা বাপ আপনার আপন নয়, সব ধোকা, এটা ফুতুল খেলা। কথা বুঝতেছেন আমার? আপন আপন কর তুমি, আপন তোমার কে হই নয়, যিনি তোমার পরম আপন শুয়ে আছেন মদিনা। ছেলে আপনার নয়, যে বাচ্চার জন্য আপনি জীবন দিচ্ছেন বাবা, ও সোনা মানিক খেয়াল করুন বাবা রে, মনে করুন কোন মায়ের যদি একটা অন্ধ ছেলে জন্ম নেয়, মা অন্ধ ছেলেটাই নিয়ে খুশি, বাবা কারো যদি সুন্দর দেখতে বাচ্চা হয়, ওই লোক যদি এসে বলে, মা তোমার অন্ধটাকে বাদ দিয়ে সুন্দর ছেলেটা আমার লাও, মা বলে তোমার সুন্দর নিয়ে আমার কোনো লাভ নেই, আল্লাহ যা দিয়েছে তাতে আমি খুশি, ওই বাচ্চাটা আবার যদি পড়ে মারা যায়, বাবা আমার মা তখন কাঁদে, আল্লাহ তুমি নিয়ে নিয়েছ, আল্লাহ আমার বাচ্চাকে তুমি হেফাজত করো, ও জননী তোমার যদি হতো কেউ তোমার থেকে নিত না, আসলেই তো ধোকা বাচ্চা তোমার না, স্ত্রীর কাছে স্বামীর কোন চাহাত আছে, ওখানে স্বার্থ আছে বলে স্ত্রীকে ভালোবাসে, বাবা রে স্ত্রীর স্বামীকে ভালোবাসে, ওখানে কিন্তু স্বার্থ আছে তাই ভালোবাসে, বন্ধুরে স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো ফুল চাইবে না রে বন্ধু, এই জন্য বলি তুমি আগে মরার আগে মরে যাও, তোমার মধ্যে যে আমিনউদ্দিন আছে, তোমার মধ্যে যে শ্রেষ্ঠ বস্তুটি আছে, ওই বস্তুটাকে তুমি জাগিয়ে দেখো, এই জগতের ভিতরে তুমি যে জায়গায় বসে থাকবে ওই জায়গা থেকে নবী দেখতে পাবে, তোমার ভিতরে যে আমিত্বটা আছে, আত্মাটা আছে, তাকেই তুমি জাগিয়ে না। কথা বোঝা যাচ্ছে? সারা জীবন নামাজ পড়ে দাড়ি সাদা করে ফেলেছেন, এখনো নামাজের স্বাদ পাননি, তাই ছেলে কি মেয়ে কি আমার হলো? এমনও আপনারা শুনেছেন হাসরের মাঠে মা বেটা দেখে পালাবে, কোথাও নেকি না চায়,
স্ত্রী স্বামী দেখে পালাবে কোথাও নেকি না চায়, সন্তান দেখে বাপ পালাবে, বাপ আবার বাপকে দেখে সন্তান পালাবে, বন্ধুকে দেখে বন্ধু পালাবে, কেন নেকি না দেয়? বাপ যদি জিজ্ঞাসা করে বেটা তুই আমার একটা নেকি দে, বেটা তখন বলে আমার দুনিয়ায় বাপই ছিল। স্ত্রীকে যদি স্বামী বলে করে স্ত্রী আমাকে একটা নেকি দে, তাহলে আমার দুনিয়ায় বিয়ে হই। তাহলে এই মিশে মায়ায় সময় নষ্ট করছেন কেন? সুদ খাচ্ছেন কাদের জন্য? নামাজ কাজা করছেন কাদের জন্য? ফাঁকি দিচ্ছেন কাদের জন্য? আপনি মনে করছেন আপনি অন্যজনের ফাঁকি দিচ্ছেন? না, নিজেকে নিজে ফাঁকি দিচ্ছেন। নিজেকে চিনুন আগে, যে জিনিসটা চেনার জন্য আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর পীর কিবলা জুতো বহন করেছেন, ঠিক কি না বাবা? এই জোরে বলেন না, দাদা হুজুর পীর কিবলা জুতো বহন করেছেন। আপনি একটু যান, আপনি একটু ধাবিত হন, দেখবেন মজা আছে ওখানে। আপনি তো নিজেই কিছু বুঝলেন না, হা হা করে আসলেন, হো হো করে দুদিন ঘুরিয়ে ফিরে চলে গেলে মরি গেছে দা, মাতৃ বেটা বেটি গুলো আত্মীয় সঙ্গে একটু কাজলো দোয়া করি তো ও কি জান্নাত পায়? জান্নাত যেন সহজ। ও গো আমার জওয়ান যুবক সোনাবানি কে রব, মরার আগে মরো, মরার আগে মরো। বলে বাবা কেমন মরর? বলে নিজেকে মেরে ফেলো। আব্বা আমার কাম ক্রোধ লোভ মোহ মৎসার্য গুলো বিলীন করো, ফানাফির শেখ হও, ফানাফির রসুল হও, ফানাফিল্লাহ হও, বাকাবিল্লাহ হও। তখন কি হবে? তোমার মধ্যে একটা আমিত্ব জাগ্রত হবে। আমার বন্ধুরা পৃথিবী জমির আল্লাহ পাক তারে ক্ষমতা দান করেছেন, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। অলি দিগে রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল কাদের, সবাই বলুন আব্দুল কাদের, একসঙ্গে বলুন আব্দুল কাদের জি। নি অলি দিগে রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল কাদের, হইনি বাবা আর জোরে আব্দুল কাদের, নি কৃপা করে এ রাখো মোদের লাজ, ও গো কুতুবে রাব্বানি আব্দুল কাদের, আর জোরে আব্দুল কাদের। খেয়াল করে রসুল পাক তুমি পিয়ার মাওলা আলি নয়ন তারা, মা ফাতিমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগার পরাশর গুণে গণ মনি, সর্বগুণে গণ মনি তুমি মেহেবুব সুবহানি আব্দুল, আর জোরে আব্দুল কা কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রাব্বানি আব্দুল। খুব খেয়াল নজদি ওহাবি ফেতে নাই পড়ে যাই বুঝি মোদের ঈমান, অত্যাচারে বড়ই মোরা পেরেশান, পঞ্জাতনের দোহাই তোমার, পঞ্জাতনের দোহাই তোমার, কর মুশকিল আসানি আব্দুল,
सालम खानी अब्दुल नी एक संगे बोलो ना अब्दुल कृपा करे ए रखो मुदर लज ओगो कुतुबे रबानी अब्दुल खूब खिया रोज हशरेर कठिन दिन तुमी जे मो देर आशा मोने ताई तो मोरा नितो जपी ताई तो मोरा नितो जपी तो मार ओई पाक नाम खानी अब्दुल ओली दीगे राजा महाराज नमो तेरे सलाम खानी अब्दुल लानी कृपा कर रखो मुदर लज ओगो कुतुबे रबानी अब्दुल मुसीबत पोए मोर दागी तो मैं दस्तगीर मुहूर्त उद्धार करो ओ गो मोतेर पो पीर नहीं तो लो विश्व माझे नहीं तो लो न विश्व माझे तुमी प्राणे पीर लाशानी अब्दुल ओली दीगेरे राजा महारत लामो देर सालम खानी अब्दुल जोरे बंधु खुखिया ये जगत रे बुके निजे के बिलीन करूं अल्लाह कुरान शरीफे बोले يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون খুব ভালো ওই মেয়েটা খুব ভালো ওর সাথে যদি বিয়ে হতো আমার জীবন শান্তি হয়ে যেত এই ভাব কাম দূর করো ক্রোধ তোমার মধ্যে যে রাগ শেষ করো মোহ দুনিয়ার মায়া বিলীন করো মৎসর্যগুলো বিলীন করো তারপরে প্রথম স্তর হলো মুর্শিদে ফানা হওয়া ফানা বলতে কেমন যেমন পানি থেকে মাছ আলাদা করলে মাছ বাঁচে না তদ্রূপ মুর্শিদ থেকে পীর আলাদা করলে বাঁচে না সুবহানাল্লাহ আলাদা জিনিস এখন সব ভক্ত পাওয়া যায় তো মুরিদ কম আর আমি অনুরোধ করব বাবা ভক্ত হয়ে লাভ নেই মুরিদ হওয়াতে লাভ যে ব্যক্তি মুরিদ বলে তার ওয়াজিফা আছে কয় নাম্বার সবকে আছে কোথায় তোমার ওয়াজিফা যদি সে
স্তর বাই স্তর আল্লাহর ইবাদত করে নিশ্চিত আমার আল্লাহর দয়ায় তার তিন নেত্র খুলে যায় আর এই তালদিগির মাটি থেকে বসে আমার নবীজিকে দেখতে পায় জোরে বলুন সুবহানাল্লাহ হুজুর কিভাবে সম্ভব হয় যেমন মনে করেন আমার ভাইরা এখন মোবাইল ব্যবহার করছেন বড় বড় আপনাদের কারো ছেলে দিল্লিতে আছে আপনি তালদিগি থেকে আপনার ছেলেকে হোয়াটসঅ্যাপে যদি আপনি তাকে ভিডিও কল করেন দেখা যাবে না বাবা যায় না আচ্ছা আপনারা বলুন যদি ডিসপ্লে খারাপ থাকে তার ছবি দেখা যাবে যদি স্পিকার খারাপ থাকে তাহলে আপনি কথা বললে শুনতে পাবে না যদি নিচেরটা খারাপ থাকে আর উপরটা যদি খারাপ থাকে ওর কথা আপনি শুনতে পাবেন নেটওয়ার্ক যদি না থাকে তো কানেকশন যাবেই না টাকা যদি না থাকে তাও যাবে না বোঝা গেল কথা বলতে গেলে দেখতে গেলে মোবাইলটা কমপ্লিট হওয়া প্রয়োজন তারপরে দেখা যায় ঠিক তদ্রূপ আপনার মধ্যে যে মেমরি হোয়াটসঅ্যাপ সমস্ত কানেকশন আমার আল্লাহ দিয়েছেন আপনি যদি ওগুলো জাগ্রত করতে পারেন আপনার ভিতরে সমস্ত রোগ মুক্ত করতে হবে দাড়ি কাটা চলবে না সুদ খাওয়া চলবে না নামাজ কাজা করা চলবে না মিথ্যা বলা চলবে না মা বাপকে কষ্ট দেওয়া চলবে না আপনার মোবাইলটা যদি কমপ্লিট ঠিক হয় তালদির মাটি থেকে বসে নবী দেখা যায় আসলে তুমি কাজ করবা না না করি বলতে কিচ্ছু নাই কিচ্ছু নাই কথা বোঝা যাচ্ছে আমার এখন আমরা কেউ নবী দেখতে পাইনি নবী কি দেখা যায় না আমাদের ঘরে ফেরেশতা এসেছে আসেনি যোগাযোগ নাম্বার আসেনি বাবা অনেকের ঘরে দেখেন মা চলে গেছে কারো দাদা চলে গেছে কারো দাদি মারা গেছে যায়নি কারো সন্তান মারা গেছে ফেরেশতা এসেছেন বলে তো গেছে আল্লাহ তার নিয়ে যান আল্লাহর হুকুম পালনার্থে এসেছেন ইসরাইল আলাইহিস সালাম সে এসে তো নিয়ে গেছে এই ফেরেশতা যদি আসতে পারে তো আমার নবী আপনার ভাঙা ঘরে আসতে পারে না পারে মহব্বত করে দেখেন প্রেম করে দেখেন অনেক ছেলে মেয়েকে বলে আমি তোরে ভালোবাসি আর মেয়েটা ছেলেকে বলে আমি তো ছাড়া বাঁচবো না এর নাম ভালোবাসা না এর নাম ভাঙা বাসা হাত ধরে অনুরোধ করব কোন যুবতী কোন যুবককে ভালোবেসো না আর কোন যুবক কোন যুবতীকে ভালোবাসো না এর নাম ভালোবাসা নয় এর নাম হলো ভাঙা বাসা স্বার্থ ফুরিয়ে যাবে তোমাকে চিনবে না এই যদি প্রেম করতে হয় আল্লাহর কোরআনকে প্রেম করো প্রেম যদি করতে হয় মসজিদকে করো প্রেম যদি করো আল্লাহর ওলিকে করো আর সব থেকে বেশি আমার নবীকে প্রেম করো হযরত মজনুর রাহা সে গুজরে মজনুর রাস্তা দিয়ে যাচ্ছে তো কিসি নে কাহা আয় মজনুর তুঝে মালুম হে লাইলি জাইসি বসুরা দুনিয়া মে কোই নেই এ মজনুর তুই জানিস তুই যার প্রেমে এত পাগল ওর মতো কালো আর দুনিয়ায় কিচ্ছু নাই তো মজনু বলছে মেরি লাইলি কো দেখনে কে লিয়ে মজনু কি আঁখ কি জরুরত হে সুন আগার তু মেরি নজর সে মেরে লাইলি কো দেখ লেতা তো মেরি লাইলি জাইসি তুঝে কোই নজর না আতা শুনেলে যদি আমি মজনুর মত চোখ দিয়ে আমার লাইলির দিকে তুই দেখতিস তো আমার লাইলির মতো সুন্দরী তুই আর জগতে কাউকে দেখতিস না আমার নবী বসে আছেন সাহাবায়ে কেরামদের মাঝে ইতিমধ্যে আবু জাহেল এসেছে এসে বলতে হুজুর আপনার মতো কালো আপনার মতো বদসুরা আমি আর জগতে কাউকে দেখিনি নবী আমার বললেন সাদাকতা আবু জাহেল সত্য কথা বলেছে ইতিমধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসেছেন হুজুর আপনার মতো সুন্দর আপনার মতো খুবসুরত আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার চোখ আর জগতে কাউকে দেখিনি নবী আমার বললেন সাদাকতা আপনিও ঠিক বলেছেন সাহাবী রাসূল বলেন হুজুর দুটো কথাই সত্য আমার কোনটাকে সত্য কোনটাকে সত্য নয় মানব আমার নবী পাক বললেন আনা মিরাতুল্লাহ আমি আল্লাহ দেখায় না
আয়না স্বভাব যে যেমন তাকে তেমন দেখানো আবু জাহেলের মন ছিল কালো আয়নার সম্মুখে যেতে কালো দেখেছি সিদ্দিক আকবরের মন ছিল ভালো আয়নার সম্মুখে যেতে ভালো দেখতে পেয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবা লাইলি সিনেমা দেখবা সিরিয়াল দেখবা নবী দেখবা জীবনে হাহাই আজ থেকে তওবা করো আল্লাহ আর সিনেমা দেখবো না আর সিরিয়াল দেখবো না পরে মেয়ের দিকে চোখ মারবো না আর আমি গান শুনবো না আর মিথ্যা বলবো না আর আল ঠেলবো না নামাজ কাজা করবো না চুল লাল করবো না দাঁড়িয়ে পেশাব করবো না মা বাপের সম্মুখে বুক উঁচু করে চোখ রাঙিয়ে কথা বলবো না নরম নজর আর গরম নজর আসে না বাবা মা বাপের দিকে যখনই তাকাবেন নরম নজরে তাকাবেন আল্লাহ রহমত ঝরে পড়বে ঝরে বলে বাবা আপনাদের এখানে স্বামী স্ত্রীতে গন্ডগোল আছে না শাশুড়ি বৌমাতে প্রায় ঘরে আছে শুধু বলে তোমার মা কুটকুট করে ভাল লাগে না এখানে ভালো এখানে সব বলে চলে না এখানে খুব শাশুড়িকে যত্ন করে বৌমারা সুবহানাল্লাহ বাহ এখানে সব ফেরে এমনিতে দেখি মনে হচ্ছে সব ফেরেশতারাই বসে আছে কিন্তু সকালবেলা আর ফেরেশতা থাকবে না সব এই প্লাস্টিকের ফুল দেখতে কত ভালো ভালো না বাবা ভালো লাগতেছ কি না দেখতে কিন্তু এর কোনো মূল্য নাই একবারও কে তুলে দেখবে না শুধু দেখবে ও বুঝতে পেরেছে এর ভিতরে মাল নেই কি নেই সুগন্ধ বোঝা গেল ফুল যদি খুশবু থাকতো এ ফুলের সম্মান আলাদা হতো ঠিক কি না বাবা আমরা যদি প্লাস্টিক মার্কা হয়ে যাই প্লাস্টিক মার্কা তার কোনো দাম নেই কিন্তু আমার মধ্যে যদি নসুলের প্রেম থাকে তাহলে আমার মূল্য অনেক বেশি ঠিক কিনা বাবা এই জন্য আমি অনুরোধ করো প্লাস্টিক হবেন না অরিজিনাল ফুল হন অরিজিনাল হন সাধু সাজবেন না সাধু হওয়ার চেষ্টা করো কথা বোঝা যায়নি বাবা রাগ করলেন একটু মহাব্বতে সালাম পড়বা আসুন তা দুটো কথা বলবো উঠুন ইয়া নবী